নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা রাজ্যের শিক্ষক পার্শ্ব শিক্ষকদের জন্য বেশ গুরুত্বপূর্ণ সুখবর রয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী শিক্ষক পার্শ্ব শিক্ষক এদের সঙ্গে বৈঠকে বসবেন খবরটি প্রকাশিত হয়েছে অনলাইন নিউজ পোর্টালে আমরা বিস্তারিতভাবে দেখে নেব কী লিখেছে সেখানে নিউজ ডেস্ক অনলাইন নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে আগামী পাঁচই নভেম্বর নেতাজি ইন্ডোরে সভার কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এদিন তিনি বলেন সকাল এগারোটা নাগাদ সব সরকারি এবং সরকার প্রসিত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আমন্ত্রণ করা হয়েছে ওইদিন সেখানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সকল শিক্ষক ও শিক্ষিকার প্রীতি বৈঠক হবে শিক্ষা দপ্তরের তরফে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে পার্শ্ব শিক্ষকদের নিয়ে একটি সভার কথাও এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী জানান আগামী কুড়ি নভেম্বর নজরুল মঞ্চে একটি সভা ডাকা হয়েছে সেখানে উপস্থিত থাকবেন তিনি নিজেই এছাড়াও তিনি আরও জানান চার তারিখ কাশ্মীরে যেভাবে বাংলার শ্রমিককে হত্যা করা হয়েছে এ বিষয়ে তৃণমূল ধীরার জানিয়ে তদন্ত দাবি করেছে এবং এই বিষয় নিয়ে এবার যুব তৃণমূল বিড়লা প্ল্যানাটোরিয়াম থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মোমবাতি মিছিল করবে সব স্তরের কর্মীরা অংশ নেবে এই মিছিলে মুর্শিদাবাদের ঘটনায় ব্লকে ব্লকে প্রতিবাদ সভা করা হোক তার জন্য দলের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য